হোয়াটসঅ্যাপ। তো আজ আমি চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে কি দেখছি, দেখতেই পাচ্ছ কিন্তু, স্ট্রোব লাইট বা ফ্ল্যাশ লাইট। তো এই লাইটটা কিন্তু আমাদের ডান্সের ক্ষেত্রে, স্টেজ প্রোগ্রাম বলো বা যে কোনো ডান্স বলো, সেখানে কিন্তু একটা আলাদাই কিন্তু একটা জলবা কিন্তু নিয়ে আসে, সেটা কমপ্লিট সবাই জানো, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো এই স্ট্রোব লাইটের ফুল ডিটেলস এবং আমরা কী করে কানেকশনস করব এই লাইটের, ঠিক আছে, সেটাও তোমাদেরকে জানাবো এবং তার সঙ্গে সঙ্গে কত প্রাইস দিয়ে চলেছে এই লাইটের সেটাও তোমাদেরকে জানাবো। তো আজকের এই একটা ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু থাকছে, তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আর যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, অতি শীঘ্র চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেখুন। আমি সাউন্ড সেশন রিলেটেড ভিডিও প্রতি নিয়মিত চ্যানেল আপলোড করতে চলো যে আপনাকে আজকে ভিডিও শুরু করা যায়। সো গাইজ, এই ফ্ল্যাশ লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এটা তোমাদের আমি বাক্স দেখিয়ে দিই, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই ফ্ল্যাশ লাইটের বাক্স, ঠিক আছে, এরকম একটা বাক্সতে কিন্তু এটা আসে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেখো, এখানে কিন্তু দেখো দেওয়া আছে স্ট্রোব লাইট, ঠিক আছে, লেখা আছে এখানটায়, এবং এখানে তার নিচে লেখা আছে 1500 ওয়াট, ওকে, 1500 ওয়াট এখানে লেখা আছে। এবং তুমি যদি এই সাইডটা দেখো, তো এখানে কিছু এর ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে, বা পজ করে দেখে নিতে পারো, ওকে। তো এই সাইডে যদি চলে আসি আমি, দেখো এই সাইডেও কিন্তু ওপরে লেখা আছে স্ট্রোব লাইট, ঠিক আছে, 1500 ওয়াট, এবং এর নিচে কিন্তু এর কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। এরকম কিন্তু একটা বাক্সের মধ্যে এই লাইটটা আসে। সো গাইজ, এটা হলো আমাদের ফ্ল্যাশ লাইট বা স্ট্রোব লাইট, ওকে। তো তোমাদের ফ্রন্টটা ফার্স্ট আমি দেখি, দেখো ফ্রন্টে কিন্তু একটা কাচের কিন্তু প্লেট দেওয়া আছে, ওকে, তো লাইটটা কভার করার জন্য। তো ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি, ভেতরে কিন্তু আমাদের কিন্তু লাইটটা আছে। তো সামনে কাচ দিয়ে এরকম কিন্তু একটা প্লেট দেওয়া আছে, এবং এই যে দুই সাইডে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমার এই হিটসিংটাকে কমানোর জন্য, ঠিক আছে, যাতে ভেতরটা গরম না হয়, তো তার জন্য কিন্তু এখানে একটা পয়েন্ট চেম্বার করে দেওয়া আছে যেখান দিয়ে আমাদের হিটসিংটা বেরোবে। এবং এই কাচও কিন্তু ফুল কভার আপ নেই গাইস, তুমি দেখো কাচটা মানে কিছুটা কিন্তু গ্যাপ রেখে তারপরে কাচটা সেট করা হয়েছে, নিচেও সেম, ওকে। তো দুই সাইডে কিন্তু এরকম হিটসিং করা আছে, অ্যান্ড এই জায়গাটায় কিন্তু এর কিছু স্টিকারিং করা আছে। আর এই যা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের বেস্ট কোয়ালিটি, এখানে কিন্তু বেস্ট কোয়ালিটির একটা স্টিকার কিন্তু এখানে দেওয়া আছে। তো ফ্রন্টে ওভারঅল এই, এটা হচ্ছে আমাদের লাইট। তো এবার আমরা সাইড লুকটা দেখিনি, দেখো এটা হলো সাইড লুক, এই হ্যান্ডেলটা দিয়েছে কিন্তু আমাদের, আমরা এটা কোনো স্ট্যান্ডে কিন্তু আমরা ঝোলাতে পারি বা যে কোনো জায়গায় বাঁধার জন্য এই স্ট্যান্ডটা দিয়েছে, এবং যেটা খুব হ্যাভি একটা স্ট্যান্ড। আর তোমার হচ্ছে এই স্ট্যান্ডটাকে টাইট করার জন্য কিন্তু এই নাটগুলো, নাটটাও খুব মানে সুন্দর একটা নাট কোয়ালিটি দিয়েছে, ওকে। তো এই সাইডেও দেখতে পাচ্ছ কিন্তু আমাদের হিটসিংয়ের জন্য পয়েন্ট করা আছে আমাদের, ঠিক আছে। তো এটা হচ্ছে সাইড লুক। তো আমি যদি এই সাইডে আসি, এই সাইডেও কিন্তু সেম। তো এইবার আমরা চলে আসি এর ব্যাক সাইডে। সো গাইজ, এটা হচ্ছে ব্যাক সাইড। তো প্রথমে তোমাদের দেখিয়ে দেখো, এখানে কিন্তু একটা কুলিং ফ্যান দেওয়া আছে, দেখো লেখা আছে এখানে কুলিং ফ্যান, ঠিক আছে, এটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু একটা ফ্যান এখানটায় দিয়ে দিয়েছে। এবার তোমাদের বলি আমরা কী করে কানেকশানস করবো। তো সিম্পলি কানেকশানস, দেখো এখানে কিন্তু একটা এসি লাইনের তার বেরিয়েছে প্লাস মাইনাস, ঠিক আছে, দেখো এখানে কিন্তু দেওয়া আছে 220 ভোল্ট এসি, ওকে। তো 220 ভোল্টে কিন্তু এটা কাজ করবে। তো এটা আমরা নর্মালি আমাদের কিন্তু লাইনের সঙ্গে আমরা জুড়ে দেবো প্লাস মাইনাস, ওকে, তারটা জুড়ে দেবো। এবং এখানে দেখো লেখা আছে 1500 ওয়াট, তো এটা 1500 ওয়াটের একটা ফ্ল্যাশ লাইট বা স্ট্রোব লাইট। তো এই সুইচগুলোর কাজ কী, দেখো এই সুইচগুলোর কাজ, দেখো এই সুইচের নিচে লেখা আছে ব্রাইটনেস, ঠিক আছে, আর এর নিচে লেখা আছে স্পিড। তো বেসিক্যালি এই সুইচগুলোর কাজ কী, এই যে ব্রাইটনেসেস মানে তুমি এই এটা দেখছো, সুইচটা দেখছো, এটা কিন্তু তোমার এর যে ফ্ল্যাশের যে পাওয়ার, যে আলোটা, এটা কিন্তু এটা বাড়াবে এবং কমাবে। তো এটাকে যত তুমি এইদিকে ঘোরাবে তত এর কিন্তু ব্রাইটনেস বাড়বে, ঠিক আছে, আর যত এদিকে ঘোরাবে তত কিন্তু ব্রাইটনেস কমে যাবে, ঠিক আছে, আলোটা কমতে থাকবে। আর এই সুইচে চলে আসছি, এই সুইচের কাজ কিন্তু হচ্ছে এই ফ্ল্যাশ লাইটের স্পিডটাকে আপ ডাউন করা, ঠিক আছে। তো এই যতটা যত তুমি এদিকে ঘোরাবে তত তোমার এর স্পিড বাড়বে, ঠিক আছে, এটা কাঁপবে তত তত স্পিডে কাঁপবে, আর যত তুমি কমাবে তত তোমার এটা স্পিড কমবে, আস্তে 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 কমবে, ঠিক আছে। তো এই দুটোর কাজ কিন্তু বেসিক্যালি এই, কোনো ব্যাপার না, কোনো ঝামেলা নেই, সিম্পলি তোমরা এটাকে কিন্তু চালাতে পারবে, ওকে। আর এখানেও কিন্তু দেওয়া আছে, দেখো বেস্ট কোয়ালিটির একটা স্টিকার কিন্তু এখানে দেওয়া আছে, সুন্দর ওয়ার্ক করে, এবং এটা কিন্তু স্টেজে বা যে কোনো প্রোগ্রামে একটা আলাদাই কিন্তু একটা রূপ নিয়ে চলে আসে, ঠিক আছে। এবং ডান্সের ক্ষেত্রে কিন্তু সবাই এই জিনিসটাকে কিন্তু যথেষ্ট পছন্দ করে। আমি এটাকে আমি দীর্ঘ 1 ইয়ার ইউজ করছি, 1 বছর ইউজ করছি, এখনও পর্যন্ত কিন্তু এটার রেজাল্ট খুব ভালো। এবং এই যে লাইটটা দেখতে পাচ্ছ ভেতরে, এই লাইটটা কিন্তু আমার এর সঙ্গেই দিয়েছিল, এবং এটা ছাড়াও কিন্তু আরও 5টা লাইট আমাকে এক্সট্রা দেওয়া হয়েছে, কিন্তু ওগুলো এখনও রেখে দিয়েছি, ওগুলোর প্রয়োজন পড়েনি, এখনও পর্যন্ত এই লাইট কাটেনি। তো সহজে কিন্তু এই লাইটগুলো কাটে না, তো তোমরাও এটাকে পারচেস করতে পারো। তো চলো এবার ফটাফট এটার প্রাইস কী হতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। সো
সো গাইজ, এবার তোমাদের জানিয়ে দিই যে এই স্ট্রোব লাইটের প্রাইস কত হতে চলেছে। তো প্রথমে বলে রাখি কিন্তু একদম বেস্ট প্রাইস হতে চলেছে এই ফ্ল্যাশ লাইটের। তো এটাকে এটার প্রাইস অ্যাপ্রক্স 2500 থেকে 3000 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা মানে ইজিলি পেয়ে যাবে যে কোনো মার্কেটে, ওকে। তো কিন্তু এর ওয়ার্ক হিসাবে, এর কাজ হিসাবে কিন্তু এর প্রাইসটা যথেষ্ট কম আছে। তো তোমরা এটাকে পারচেস করতে পারো এবং বিশ্বাস করো, এটাকে দিয়ে তুমি যদি প্রোগ্রাম চালাও তো এটা কিন্তু তোমাকে কখনো ঠকাবে না। তো আমি আজ পর্যন্ত প্রোগ্রাম করেছি, বহু স্টেজ প্রোগ্রাম করেছি, অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করেছি। তো এখানে সেখানে মানে এই 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 লাইটটা কিন্তু যথেষ্ট আমাকে সাপোর্ট দিয়েছে, ঠিক আছে, এবং ভালো ওয়ার্ক করেছে। তো তোমরাও এটাকে পারচেস করতে পারো। তো আজকে ভিডিও তোমাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো নেক্সট ভিডিও নিয়ে, আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তো তোমার জন্য টাটা।